ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কোচ জিনেদিন জিদান। জানিয়েছেন তারকা এই খেলোয়াড় সান্তিয়াগো বার্নাবেউ থাকছেন এবং এটাই শেষ কথা। গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রোনালদোর। তবে জুনে এই ফরোয়ার্ডের বিরুদ্ধে স্পেনের কৌশলীরা 1,47,00,000 ইউরো কর ফাঁকির অভিযোগ আনলে গুঞ্জন ওঠে সান্তিয়াগো বার্নাবেউ ছাড়তে চান চারবারের বর্ষসেরা এই ফুটবলার। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছে রিয়াল মাদ্রিদ। তবে প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট খেলবে না রোনালদো। জাতীয় দলের হয়ে কনফেডারেশন কাপে খেলা 32 বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড বিশ্রামে আছেন। রোনালদো দলে ফিরবে কবে এ প্রশ্নের জবাবে ইএসপিএনকে জিদান বলেন সে ছুটিতে বিশ্রাম নিচ্ছে এবং এটা তার প্রাপ্য, আমরা অপেক্ষা করব, ছুটি শেষ হলেই সে আমাদের মাঝে ফিরবে, এটাই চূড়ান্ত। ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলছেন কি না এরকম প্রশ্নের উত্তরে জিদান বলেন না, কারণ শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রিয়াল মাদ্রিদই, সে আমাদের সঙ্গেই থাকবে, এটাই শেষ কথা। যুক্তরাষ্ট্র সফরে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং খেলাধুলার সম্পর্কিত সকল সঠিক তথ্য সঠিক সময় পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।